সিলেকশন করে আর আজি বরাকবিলির একটা পদাধিকারী সিলেকশনত ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টর পর আরম্ভ করে জেনারেল সেক্রেটারির পর আরম্ভ করে এপিসিসির মানুষ সিলেকশনত আমার কোনো ভূমিকা নাই, আমাক নুহুদে কোনে তেতিয়া তরুণ গগৈ স্যার তাকতে আমাক খুঁজেছিলেন, গতি আমার লগত আলোচনা করে করে এইবিলাক করেছিল যে কাক দিব লাগে কি দিবলে সেইটোর বেলেগ লিডারশিপ আছিলে। কিন্তু আজি এইটো আজি অকলে পয়সার পয়সার উপর গোটেইটো চলি আছে, কোনে কাকো নামানে আর ইনডাইরেক্টলি ভিতরে দু একটা মানুষ আছে তেওঁলোকক মানে ভয় করে আমার কংগ্রেসের বাকি লিডারশিপে ভয় করি আর দিল্লির পর আহি এটু একটা গেম খেলে গুছি তেওঁলোকে গুছি সব কমলাক্ষ দে এই যে কনস্পিরেসির মেইন এটা নায়ক সিয়ে গোটেই গন্ডগোল করা গন্ডগোল করা সিয়ে মেইন গাদ্দার সিয়ে মানে এইবর করে আছে বরাকর হি হি মানে কালেকশন করা লিডার হি আর ইয়াত বাকি আরো বহুত আছে এটোর লগত মনে কোনো সম্পর্ক আছে বলে মই না জানো। বহুত আছে কেজন বহুত আছে এটো আর মই নাম নকম বহুত আছে, নাম কলে ভিতরকে বহুত আছে, নাম তো নকম বহুত আছে কারণ সবর লগত এটা এমএলএর লগত রিলেশন ব্যক্তিগত এটা রিলেশন আছে তো গতিকে আর মই নকম বহুত আছে ডাঙর ডাঙর লিডারও আছে তেওঁলোকেও দিছে 26-20 জন তো হব পয়সা দিয়ে দিয়ে বহুত লৈছে, মই তো কাজিয়া করে করার কারণে এই গন্ডগোল হল, মই তো পয়সা দিয়া নাই মই তো কাজিয়া করেছো। এই হিন্দু ভোট কিনে আনার কারণে লিডারশিপত তেওঁলোকে মানে হিন্দু মানুষখিনি আমার বরাকর ক্ষেত্রত মই দেখিছো ইফালে মই নাজানো লিডারশিপত হিন্দু মানুষ আছে মানে আনিছে আর মুসলিম মানুষখিনিক সাইড করে তৈছে, তার মানে মুসলিম মানুষে ভোট দিব লিডারশিপত যাব না লাগে এটু হল তেওঁলোকর কথা। গতিকে আপনাদের চাব দুদিন পিছত আর বেশি দিন নাই দুদিন পিছত চাব যে মুসলিম মানুষও কংগ্রেসের লগত আর না থাকে কংগ্রেসের আঁতরি যাব। এই যে 8 জনের কথা কইছো এইজনের কইছো এই যে এই 7 জনের যখন গাদ্দারি করেছে ডাইরেক্ট বিজেপির ভোট দিছে আজি মোর কথা তেওঁলোকে কইছে ভোট মই ভোট বেয়া করেছো, মই যদি কংগ্রেস বেয়া পাও তো কিয় বেয়া করব লাগে, মই ডাইরেক্ট বিজেপির ভোট দিলে হয় যদি বেয়া করব লাগে কিয় বেয়া করিম, ভোট তো ডাইরেক্ট মই বিজেপির ভোট দিলে কি আপত্তি আছে, কংগ্রেসের তো আরও এজনে ডাইরেক্ট বিজেপির ভোট দিছে দিছে না নাই, গতিকে যদি মই যদি কংগ্রেসক যদি মানে ক্যান্ডিডেট হারাব লাগে মই ডাইরেক্ট বিজেপির ভোট দিলে হয়, মই তো কেতিয়াও সেইটো করা নাই তেওঁলোকে তারপর মই ভোট বেয়া করেছো বলে তেওঁলোকে কেনেকা কয় মই কিয় বেয়া করিম, কারণ মই ইমানবার ভোট দিব না জানো নাকি কিয় বেয়া করিম, মই তো এতিয়া মই AICT মই শাঠার এগেনস্টত মই এটা কমপ্লেইন দিম আর মই এইটুই বিচারিম যে যেটু ভোট যেটু এইটো নাম্বার আছে এই ভোটটু চেক করিব লাগে যে মোর ভোটটু কত আছে, গতিকে এইটু চেক করিয়ে গম পাই যাব যে মোট ভোটটু ভুল হয়েছে না শুদ্ধ হয়েছে, মই এইটুই কোয়া নাই মই এইটুই কইছো যে অকলে কংগ্রেস নয় কংগ্রেস AUDF কোনে কোনে করেছে মই না জানো, কিন্তু কংগ্রেসের বহুত মানুষ আছে ইয়াত জড়িত আছে, মই যে ডাইরেক্ট যে UDF দিয়া নাই মই তেনেকুৱা কোৱা নাই, কিন্তু UDF মানুষ থাকিব পারে কিন্তু কংগ্রেসের মানুষও আছে আর এইটুর সাথে জানে কোনে কোনে আছে।